প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোয়েশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্কিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর গণিতের কোয়েশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট দেখো প্রথমে তোমাদের একের দাগে প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু তিন সমান সমান তিন প্রথম ফাইভ পয়েন্ট টু ওয়ান ফোর টু সেভেন থ্রি এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ফাইভ পয়েন্ট টু ওয়ান ফোর থ্রি ফাইভ পয়েন্ট টু ওয়ান ফোর টু ফাইভ পয়েন্ট টু ওয়ান ফোর ফোর ফাইভ পয়েন্ট টু ওয়ান ফোর ফাইভ উত্তর হবে ফাইভ পয়েন্ট টু ওয়ান ফোর থ্রি পরের প্রশ্ন থ্রি এক্স প্লাস বাই থেকে ফাইভ এক্স মাইনাস বাই বিয়োগ করলে হবে

দুয়ের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান রয়েছে চার করে চার গুণ দুই সমান সমান আট তারপরে হোক তিনের দাগে দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন গুণ দুই সমান সমান ছয় প্রথম রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ এ বি হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু তেইশ পরে যে সূত্রের সাহায্যে সরল করো এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস টু বি ইন্টু টু b মাইনাস বি প্লাস তার হোল স্কোয়ার তিন নম্বর প্রশ্ন সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস হলে কে এর মান কত হবে লেখো চারের দিকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার একটি সমদিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সেভেন সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি পরের প্রশ্ন পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁক যার কোন পিকিউআ আর সমান সমান নব্বই ডিগ্রি পি কিউ সমান সমান ছয় সেমি কিউ আর সমান সমান চার সেমি পাঁচের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে যার প্রথম আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা লাল সবুজ নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেওয়া হল স্তম্ভচিত্র অঙ্কন করো রং সাদা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচ রং লাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পনেরো রং সবুজ ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পনেরো রঙ নীল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচ রঙ কালো ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে দশ পরের প্রশ্ন বইমেলায় দুই বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে বছর পড়ার বই দু সালে পাঁচশো দু সালে ছশো গল্পের বই দু সালে সাতশো দু সালে নশো উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখ এর মাধ্যমে প্রকাশ করো এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব সম্পূর্ণ সমাধানটা আমি করে দিয়েছি প্রথম প্রশ্ন তোমাদের ছিল এর একে জিরো পয়েন্ট ফোর এর বর্গের সঙ্গে জিরো পয়েন্ট থ্রি এর বর্গ যোগ করলে যে যোগফল পাব তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো দেখো আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো পয়েন্ট ষোলো অতএব জিরো পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল লিখতে পারি জিরো পয়েন্ট জিরো নাইন এবার আমরা জিরো পয়েন্ট ফোর তার হোল স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার যোগ করবো যোগ করলে হয় জিরো পয়েন্ট ষোলো যোগ জিরো পয়েন্ট জিরো নাইন ইজিক্যাল টু জিরো পয়েন্ট পঁচিশ ধরি এক্সের বর্গ সমান সমান জিরো পয়েন্ট পঁচিশ তাহলে আমরা সমান করার জন্য এক্স স্কোয়ার নিয়ে নেব এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরো পয়েন্ট পঁচিশ তাহলে এক্স ইজিক্যাল টু রুট পয়েন্ট পঁচিশ তাহলে সমান সমান লিখতে পারি রুট পঁচিশ বাই একশো তাহলে সমান সমান ওপরে পাঁচ গুণ পাঁচ আর নিচে দশ গুণ দশ ভেঙে নিলাম তাহলে সমান সমান রুট তুলে দিলাম পাঁচ বাই দশ তাহলে জিরো পয়েন্ট ফাইভ অতএব নির্মীয় সংখ্যাটি হল জিরো পয়েন্ট ফাইভ যার বর্গ সমান সমান জিরো পয়েন্ট পঁচিশ এটাই কিন্তু উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো ট্রেনের দৈর্ঘ্য সমান সমান একশো মিটার গতিবেগ সমান সমান ষাট কিমি পার ঘন্টা দেখো ষাট কিমি পার ঘন্টা রয়েছে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে নিয়ে আসলে ষাট ইন্টু ওপরে এক হাজার আর নিচে তিন হাজার ছশো দিয়ে গুণ করবো দেখো গুণ করলে হয় ওপরে থাকছে পঞ্চাশ আর নিচে থাকছে তিন তাহলে পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি দূরত্ব গতিবেগ সময় তাহলে সময় দূরত্ব বাই গতিবেগ সমান সমান একশো বাই পঞ্চাশ বাই তিন সেকেন্ড দেখো এটা সময় সমান লিখতে পারি একশো ইন্টু তিনটা ওপরে চলে যাবে ইন্টু তিন বাই পঞ্চাশ কাটাকুটি করলে হয় ছয় সেকেন্ড অতএব গাছটি অতিক্রম করতে ছয় সেকেন্ড সময় নেবে পরের প্রশ্ন মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বিশিষ্ট বড়ক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি দেখো চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে ভালো করে চিত্র দেখে নাও আমি লিখতে পারি বড়ক্ষেত্রের জমির বাহুরের সমান সমান কুড়ি মিটার অথয়ে বড়ক্ষেত্রের জমির বাহুর ক্ষেত্রফল সমান সমান কুড়ি ইন্টু কুড়ি বর্গমিটার তাহলে চারশো বর্গমিটার বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু ইন্টু বাহু জমির বাইরের রাস্তাটির বাহুর দৈর্ঘ্য সময় সময়ান কুড়ি যোগ দুই মিটার সময় সমান বাইশ মিটার তথ রাস্তা সহ জমির ক্ষেত্রফল সময়সান বাইশ ইন্টু বাইশ বর্গমিটার সময় সমান চার হাজার চুরাশি বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল চারশো চুরাশি মাইনাস চারশো বর্গমিটার সময় সমান চুরাশি বর্গমিটার তিনের একে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ এবি হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সময় সময় তেইশ এ স্কোয়ার প্লাস বি সময় সমান ফাইভ এ বি এটা সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজকাল টু ফাইভ এ বি তার হোল স্কোয়ার লিখলে হয় এ টু দু ফোর প্লাস বি টু ইন্টু এ স্কোয়ার বি টু পঁচিশ এ আমরা লিখতে পারি এ টু ফোর প্লাস বি টু ফোর টু পঁচিশ এ আমরা এবার প্লাস টু এ স্কোয়ার বি নিয়ে গেলে এ স্কোয়ার তাহলে লিখতে পারি এ টু ফোর প্লাস ফোর টু তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার এ বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান দশক হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার করলে হয় এ টু দিবার ফোর প্লাস বি টু দিবার ফোর এ টু দিবার ফোর প্লাস বি টু দিওয়ার ফোর সমান সমান তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার বা এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান তেইশ ডানপক্ষ সমান সমান প্রমাণিত আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল ভালো করে দেখে নাও তারপর হচ্ছে তিনের একে সরি তিনের দুয়ে সূত্রের সাথে সরল করো এ স্কোয়ার প্লাস টু এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ মাইনাস বি প্লাস টু এ প্লাস সরি টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে লিখতে পারি এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাস টু বি ইন্টু টু এ মাইনাস বি প্লাস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস টু বি ব্র্যাকেট ক্লোজ মাইনাস টু এ মাইনাস ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি এ মাইনাস টু বি মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার সঙ্গে লিখতে পারি এ মাইনাস টু বি মাইনাস টু এ মাইনাস মাইনাস প্লাস প্লাস বি তার হোল স্কোয়ার এটা সময় সমান লিখতে পারি মাইনাস এ মাইনাস মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান সেকেন্ড প্যাকেটের মধ্যে মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথব সরল মান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পর হচ্ছে তিনে তিনে সি 3 থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস নাইন হলে কে এর মান কত হবে লেখো তাহলে লিখতে পারি c, square plus KC plus 9 c minus 3 থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার প্লাস সরি সি স্কোয়ার প্লাস কেসি প্লাস নাইন তাহলে সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে আছে সি স্কোয়ার মাইনাস টু 2 সি থ্রি ইন প্লাস থ্রি স্কোয়ার তাহলে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস নাইন তাহলে অথয়ে নিম্নীয় কের মান সমান সমান মাইনাস সিক্স দেখো কের জায়গায় রয়েছে মাইনাস সিক্স তাহলে কে সমান সমান মাইনাস সিক্স দেখো চারের একের রয়েছে একটি সবাহু ত্রিভুজ আকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি দেখো প্রথমে আমরা একটা সেভেন পয়েন্ট টু সেমি বাহু নিয়ে নেব তারপরে আমরা একশো ডিগ্রি কোন অঙ্কন করে নেব তারপরে প্রতিটা বিন্দু কিন্তু মিলিয়ে নেবো মিলিয়ে নাম দেবো এ সি বি লিখতে পারি অথএব ত্রিভুজ এবি অঙ্কন করা হলো যার এ বি সমান সমান এসি সি সমান সেভেন পয়েন্ট টু সেমি ও সমান বাহুদ্বয়ের কোণ ও সমান বাহুদয়ের অন্তর্বর্তী কোন বিএসি সমান সমান একশো ডিগ্রি ভালো করে দেখে নাও চারের দুয়ে রয়েছে পিকিউআ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোন পিকিউআ আর সমান সমান নব্বই ডিগ্রি পিকিউ সমান সমান ছয় সেমি কিউআর সমান সমান চার সেমি তাহলে প্রথমে আমরা পিকিউ সমান সমান ছয় সেমি একটা বাহু নিয়ে নেবো তারপরে পি আর একটা সেমি বাহু নিয়ে নেবো দেখে নাও এবার আমরা একটা যে কোনো মাপের সরলেখা এঁকে সেখানে ছয় সেমি বাহু কেটে নেব কেটে নিয়ে প্রথমে আমরা এখানে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে নেব কোন অঙ্কন করার পর আবার আমরা কিউতে বসিয়ে চার সেমি বাহু কেটে নেব নিয়ে প্রতিটি বিন্দু কিন্তু যুক্ত করে দেবো তারপর নাম দেবো পি কিউ এক্স আর তাহলে পি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার পিকিউ সমান সমান ছয় সেমি কিউ আর সমান সমান চার সেমি ও কোন পিকিউআর সমান সমান নব্বই ডিগ্রি ভালো করে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সম্পাদ্যটি দেখো পাঁচের একে রয়েছে আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা লাল সবুজ নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেওয়া হলো দ্বি দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করো দেখে নাও দেখো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দুটো লম্ব এঁকে নেবো বা দাগ টেনে নেব নিয়ে এক সেমি অন্তর আমরা কিন্তু ঘর টেনে নেব প্রথমটা পাঁচ দেব তারপর দশ এক সেমি করে এরকম করে চল্লিশ পর্যন্ত আমরা টেনে নেব তারপর আবার এক সেমি গ্যাপ দিয়ে এক সেমি থেকে এক সেমি পর থেকে আমরা দেখো প্রথম বলছি পাঁচ তারপর পাঁচ পর্যন্ত আমরা দ্বিতম্ভ চিত্রকে নেব তারপর আবার এক সেমি গ্যাপ দিয়ে তারপরে বলেছে পনেরো তারপর পনেরো পর্যন্ত আমরা দ্বিস্তম্ভ অঙ্কন করে নেব তারপরে দেখো আবার গ্যাপ দিয়ে সবুজ সরি সবুজ বলেছে পনেরো তারপর আবার আমরা সবুজটা পনেরো করে নেবো তারপরে দেখো আবার রঙ বলেছে নীল নীল বলেছে পাঁচ আমরা আবার পাঁচ পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করবো তারপরে দেখো আবার কালো বলেছে দশ আমরা দশ পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করবো এইভাবে আমরা তলায় নাম দিয়ে দেবো সাদা লাল সবুজ নীল কালো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা স্তম্ভচিত্রটা অঙ্কন করে নেব দেখো তারপরে প্রশ্ন রয়েছে বইমেলায় দুই বছরে নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে পড়ার বই দু হাজার পনেরো সালে পাঁচশো দু হাজার ষোলো সালে ছশো পঞ্চাশ গল্পের বই দু হাজার পনেরো সালে সাতশো দু হাজার ষোলো সালে নশো এবার আমরা স্তম্ভচিত্র অঙ্কন করবো দেখো এখানে আমরা পাঁচ ঘর অন্তর অন্তর কিন্তু দাগ টেনে নেবো প্রথমে পঞ্চাশ তারপর একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছশো ছশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ নশো নশো পঞ্চাশ এভাবে কিন্তু আমরা পাঁচ ঘর অন্তর অন্তর কিন্তু দাগ টেনে নেব তারপরে আবার এক সেমি গ্যাপ দিয়ে আমরা কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করে নেবো দেখো প্রথম স্তম্ভচিত্র আমাদের রয়েছে দু হাজার পনেরো সালে পড়ার বই দু হাজার পনেরো সালে পড়ার বই আমরা বলেছে পাঁচশো তাই পাঁচশো পর্যন্ত আমরা স্তম্ভচিত্র অঙ্কন করে নেব তারপরে দেখো দু সালে গল্পের বই বলেছে সাতশো আমরা সাতশো পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করে নেব তারপরে দেখো দু সালে বলেছে ছশো পঞ্চাশ তাহলে ছশো পঞ্চাশ পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করবো তারপরে বলেছে নশো তারপরে আমরা নশো পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করব। এবার আমরা যেটা নর্মাল রয়েছে মানে শুধু ফাঁকা রয়েছে সেটা পড়ার বই আর যেটা থেকে আমরা দাগ দিয়েছি সেটা হচ্ছে গল্পের বই বলে চিহ্নিত করে দেব এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করে নেব দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন কোশ্চেন কোশ্চেনা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রতিটি স্কুলেই সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা প্র্যাকটিস করো এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদিন ভুলবে না আর আমার চ্যানেল নতুন হও লাল ক্লাস যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেললাইকর্সে প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্ব সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানে আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে কোনো অঙ্ক করতে বা বুঝতে রকম যদি অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না